স্কুলে কিন্তু তিনটে ভাষা তুমি ঐচ্ছিক নিতে পারো, দুটি একটি ভাষা একটি করে ভাষা নিতেই হবে তোমাকে। যেমন নন মুসলিম ছেলেরা সংস্কৃত নিতেই হবে, আচ্ছা, এটা ক্লাস টেন পর্যন্ত। আর মুসলিম ছেলেরা আরবিটা নিতেই হবে, এটা কম্পালসারি ভাষা। আর একটা অপশনাল ভাষা ছিল উর্দু নিতে পারো অথবা নাও নিতে পারো, হয় উর্দু আর তা নাহলে তোমার হায়ার ম্যাথমেটিক্স, এই দুটো। আমাকে জোর মৌলী সাহেব আমাকে খুব ভালোবাসতেন, মৌলী সাহেব উর্দুর শিক্ষক ছিলেন। আমাকে বললেন, শোন, তোকে সবসময় আমি 80-র উপরে নাম্বার দেবো, তুই উর্দু নেই। আমি উর্দু নিয়েছিলাম, হ্যাঁ, আমি উর্দু নিয়ে আমাদের নাম হচ্ছে নকিপুর হরিচরণ হাই ইংলিশ স্কুল কিন্তু। এবং সেই সময় তুমি চিন্তা করতে পারো তারেক, সেটা হচ্ছে সেই সময় কোএডুকেশন, একটা গ্রামের স্কুলে কিন্তু কোএডুকেশন, মেয়েরা ছেলেরা আমরা একসঙ্গে পড়েছি, ঐতিহ্যগতভাবে এগুলো চলে আসতো। আমাদের গ্রামে শীতকালে ঘোড় দৌড় হতো এবং তাতে পুরস্কার ঘোষণা করা হতো। প্রথম পুরস্কার হচ্ছিল একটা গাভী, আচ্ছা, দ্বিতীয় পুরস্কার ছিল একটা কলস, এইরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামে দুইবার নৌকা বাইচ হতো, আমাদের বাড়ির পাশ দিয়ে একটা খাল নদী গিয়েছে। হ্যাঁ, আমি একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, যেটি আমাদের এখানকার স্বল্প দীর্ঘ চলচ্চিত্রের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা হচ্ছে মোরশেদুল ইসলামের আগামী বলে একটি ছবি দিয়ে। তারপর তার দ্বিতীয় ছবি যেটা, সেটা থেকে আমার চলচ্চিত্রে প্রবেশ। কিন্তু অভিনয়টা তার আগে থেকে করি অন্য অন্য মাধ্যমে, যেমন বেতার মাধ্যমে করেছি, প্রচুর করেছি, যেটাকে বাচিক অভিনয় যেটাকে বলা হয়। খুলনা থেকে শুরু, না কলকাতা থেকে শুরু, আচ্ছা, তারপরে খুলনা, তারপর ঢাকা, আচ্ছা, তার আগে মঞ্চ, তারপর তো মঞ্চ অভিনয় ছিল। এমনকি আমি তিনবার যাত্রা অভিনয় করেছি, সেটা অ্যামেচার, আমাদের বাড়িতে একটা এ ছিল, দল ছিল, আমাদের পরিবারের লোকজন মিলে এবং আমাদের গ্রামের লোকজন মিলে, গ্রামের লোকজন মিলে যে যাত্রার দলটা, বছরে দুটো করে যাত্রা হতো, যাত্রাপালা। এবং জানেন তো যে আমাদের সেই সময়কার গ্রামের লোকের বিনোদন ছিল এই যে চার মাস আট মাস রিহার্সাল হতো, হ্যাঁ, আর বাকি চার মাস কিন্তু চাষবাসের জন্যে মানুষজন ব্যস্ত থাকতো। আর আমাদের বাড়িতেই একটা প্রসেনিয়াম থিয়েটার বাবা যত্ন করে তৈরি করেছিলেন, সেটাতে আমাদের পরিবারের লোকজন মিলে, আমাদের ভাই বোন থেকে শুরু করে আমার পিসিমা, আমার কাকা, আমার মামা, এরা দুটো করে থিয়েটার। আমার পরিবারে আরেকটা সুবিধা ছিল কি, আমার বেশ কয়েকজন সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, আমার কাকা, আমার কাকিমা উচ্চারণ সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। আমার কাকা খুব নাম করা পিয়ানিস্ট ছিলেন পাকিস্তান আমলে, ওনার নাম হচ্ছে ভালো নাম সচ্চিদানন্দ চট্টোপাধ্যায়, কিন্তু ডাক নাম ছিল মাখনলাল চট্টোপাধ্যায়। আর আমার কাকিমার নাম ছিল ছায়াদেবী ছিলেন, উনি কলকাতার মেয়ে, উচ্চাঙ্গ সঙ্গীতে প্রশিক্ষিত ছিলেন। আমার ছোটো বোন, সে গিটার বাজাতো, হাওয়ান গিটার। আমার দুই বোন গান গাইতো, যদিও পেশা হিসেবে তারা নেয়নি, কিন্তু তারা খুব ভালো গান গাইতো। এরকম একটা ব্যাপার ছিল। যেমন আমার 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 আদর্শ আবৃত্তিকার আমার বাবা, আচ্ছা, আমার বাবা অসাধারণ অরেটর ছিলেন। একবার খুলনা রেডিও থেকে ওয়ালিউর বলে পরিচিত একজন রেডিও সাংবাদিক, তিনি গিয়েছিলেন আমাদের একবারে প্রত্যন্ত সুন্দরবনের কাছে আমাদের বাড়ি। আচ্ছা, আমাদের পরিবারটা অনেক বড় একটা পরিবার ছিল, মানে অনেক কান্নবর্তী পরিবার, তার মধ্যে তিনটি শরিক ছিল, কিন্তু এই তিনটি শরিক মিলে কিন্তু মানে 12 ভাই ছিলেন তারা। হ্যাঁ, তা যাই হোক, গিয়েছিলেন আমার বাবার কাছ থেকে একটা 8 ঘন্টার একটা সাক্ষাৎকার নিতে গেছিলেন ওয়ালিউ, সেই সুদূর খুলনা শহর থেকে গেছিলেন স্বাধীনতার পর, আচ্ছা, স্বাধীনতার 2-3 বছর পর 4 বছর পর। সেদিন কিন্তু ওয়ালিউর ফিরতে তো পারেননি, উনি প্রায় 7 ঘন্টার মতো একটা ইন্টারভিউ নিয়ে এসেছিলেন বাবার কাছ থেকে, প্রশ্ন করেছিলেন 2 কি 3টে, আচ্ছা, আর সবটাই বাবা বলেছিলেন এই আর কি। তা আমি অবাক হয়ে গেছিলাম যে ওই বয়সে, তখন বাবার বয়স কিন্তু 70 বয়স, সেই বয়সে বলিউড মুগ্ধ হয়ে এটা নিচে বলেছিল যে এটা আমার কাছে থাকবে, এতটা আমি এত প্রচার করতে পারবো না, কিন্তু আমি কয়েকটা পর্বে এটা ভাগ করে প্রচার করব এবং এটা আমার কাছে থাকবে, এটা আমার নিজস্ব একটা সংগ্রহ থাকলো, এর এত ভালো।
এত ভালো করতেন। এবং ওই সময় আমি আমার যখন ছোটবেলা, তখন কালিদাসের মেঘদূতম থেকে শুরু করে বানভট্টের কাদম্বরী থেকে শুরু করে বাবা সংস্কৃত জানতেন, শেক্সপিয়ার থেকে শুরু করে হ্যামলেট থেকে পড়ছেন, মানে অদ্ভুত ব্যাপার, মাইকেল থেকে পড়ছেন, এগুলো মানে শখের শখের বা বাড়িতে বসে আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হতো সেই সমস্ত অনুষ্ঠানে আমরা বাবা কাকা পিসি ভাই বোন সবাই আমরা অংশগ্রহণ করতাম। স্বপ্নের মতো মনে হয়, স্বপ্নের মতো মনে হয়। আমি তো বলি, উদাহরণ দিয়ে বলি, আমাদের সেই সময় আমি একটা একটা কী বলবো, একটা ভালো বর্ধিষ্ঠ গ্রাম কিন্তু আমাদের, আমাদের যে গ্রামটা আমার জন্ম, আমার সৌভাগ্য সেই গ্রামটি, আমরা ওখানে 450 বছর আছে কিন্তু ওই গ্রামে, ঈশ্বরীপুর, আগে নাম ছিল যশোরেশ্বরীপুর, পড়েছে তখন ছিল মহকুমা, একদম প্রত্যন্ত সুন্দরবনের কাছে। এবং এই গ্রামটার একটা ইতিহাস আছে, এই গ্রামটা প্রতাপাদিত্যের রাজা মহারাজা প্রতাপাদিত্যের রাজধানী, এবং আমাদের পরিবার কিন্তু মহারাজা প্রতাপাদিত্যের দ্বারা নিয়োগকৃত। আমার পূর্বপুরুষ এক ভাই ছিলেন তার মন্ত্রগুরু এবং পরামর্শক, আরেকজন ছিলেন দেওয়ান, সেখান থেকে আমরা আছি। প্রতাপাদিত্যের পতনের পর কয়েক বছরের জন্য আমরা ওখান থেকে বাইরে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। এই সময়টা আমার গ্রামটা, আমি একটা মেমোয়ার লিখছি, একটা স্মৃতিকথন লিখছি, আচ্ছা, তিনটে খণ্ডে। বাহ। প্রথম খণ্ডটার নাম দেব পূর্বাহ্ন, আচ্ছা, তারপরে আমার কলকাতায় আমার তারপর যাওয়া, একটা হচ্ছে সেই সময় তো ম্যাট্রিকুলেশন ছিল, আমি কিন্তু লাস্ট ম্যাট্রিকুলেশন সিলেবাসের ছাত্র, আচ্ছা, তারপর কলকাতা থেকে 71 সালের পর পর্যন্ত, মানে 72 থেকে এই পর্যন্ত মধ্যাহ্ন নাম দিয়েছি, তারপরটা দিয়েছি অপরাহ্ন। লেখা মোটামুটি হয়েছে, এখন একটু এ চলছে, শেষ পর্বটা এখন লিখছি, আর বাকিটুকু আর কি প্রসাধন প্রসাধন করা হচ্ছে। কারণে সেই সময়কার আমি কিন্তু থার্ড পার্সনে লিখছি, আচ্ছা, আমি কিন্তু আত্মকথন না, ও আমি থার্ড পার্সনে লিখছি, আমি আমার চরিত্রটা আরেকজনের চোখ দিয়ে অবলোকন, আচ্ছা, এবং এটা ফিকশনাল, কিন্তু কোন সবটাই কিন্তু তত্ত্ববহুল, কোন নাম ধাম সব কিছু তত্ত্ববহুল কিন্তু। সেই সময় আমি লিখেছি যে আমাদের গ্রামে অবাককাণ্ড, সেই সময় শীতকালে এক মাস ধরে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর হতো, ভাবা যায় এটা। সে সময় লখনউ থেকে ওস্তাদ আসতেন রায়পুরে, খৌনিশ রায়ের বাড়িতে, কারণ তিনি লখনউতে শিক্ষিত ছিলেন, তবলা একবার ধনু রায় খৌনিশ রায় তাঁদের বাড়িতেও বাইরের থেকে ভারত থেকে ওস্তাদ আসতেন, এক মাস থাকতেন, এবং তারা দুটো গ্রামে আসর বসাতেন। তা আমি সেটা আমাদের পাশের বাড়িতে, ভট্টাচার্য বাড়িতে, তা আমি এইগুলো দেখে বড় হয়েছি। আমার গ্রামে আমাদের বাড়িতে একটা হোম লাইব্রেরি ছিল, একটা পারিবারিক গ্রন্থাগার ছিল, এটা তো চিন্তা করা যায় 7,500 থেকে 8,000 গ্রন্থ ছিল আমাদের বাড়িতে, 71 সালে সব শেষ হয়ে গেছে, 8,000, হ্যাঁ, 140টার মতন পুঁথি ছিল হাতে লেখা, যেগুলো আর্কাইভাল ভ্যালু তার রয়েছে, মানে আমরা মিউজিয়ামে দিতে পারতাম, বরেন্দ্র মিউজিয়ামে তো আমাদের জিনিসপত্র দেওয়া আছে, কিন্তু 71 সালে তো সব শেষ, তিনটি বাড়ি একদম ধূলিসাৎ। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের গ্রামে তিনটি গ্রন্থাগার, একটি আমাদের পারিবারিক গ্রন্থাগার, আরেকটা হচ্ছে সাধারণের জন্য সাধারণ পাঠাগার, আরেকটা ছিল হচ্ছে শিশু কিশোরদের জন্য একটা গ্রন্থাগার ছিল। চিন্তা করা যায়, আমরা স্কুলের পর এবং ছুটির দিন আমরা সেখানে নাম ছিল হচ্ছে বালক সমিতি পাঠাগার। তা যাই হোক, কলকাতা থেকে বই আসতো নৌকায় করে, ব্যবসায়ীরা কলকাতা থেকে কলেজ স্ট্রিটে সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেটে থেকে কম দামে বই কিনে বাঁধিয়ে তারপরে পাঠাতেন। সেই সময়কার যারা ব্যবসাদার ছিলেন আমাদের গ্রামের সাহা পরিবারগুলো, তাদের মধ্যে কিন্তু এই এই দায়িত্ববোধটা ছিল যে আমাদের বাচ্চাদের জন্য আমি বই কিনে আমার এই গ্রামে পাঠাবো এবং সেখানে একটা পাঠাগার গড়ে তুলতে হবে। এই দুটো ক্লাব ছিল, ফুটবল ক্লাব একটা, আর একটা হচ্ছে শীতকালীন ভলিবল ব্যাডমিন্টন ক্লাব। আমাদের ওখানে আমাদের গ্রামে প্রতি বছর দুবার করে সাঁতার প্রতিযোগিতা হতো, সাঁতার প্রতিযোগিতা আমাদের বাড়ির দিকেই আছে, ঐতিহ্যগতভাবে এগুলো চলে আসতো। আমাদের গ্রামে শীতকালে ঘোড় দৌড় হতো এবং তাতে পুরস্কার ঘোষণা করা হতো। প্রথম পুরস্কার হচ্ছিল একটা গাভী, আচ্ছা, দ্বিতীয় পুরস্কার ছিল একটা কলস, এইরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামে দুইবার নৌকা বাইচ হতো, আমাদের বাড়ির পাশ দিয়ে একটা খাল নদী গিয়েছে ইচ্ছামতি, নৌকা বাইচ হতো। আমাদের গ্রামে
ওখানে কিছু আদিবাসী আছে, মানে মুন্ডা শ্রেণীর, যাদেরকে আমাদের আমারই দাদু নিয়ে এসেছিলেন হাজারিবাগ থেকে, সিংভূম মানভূম থেকে, সুন্দরবনের গাছ কেটে আবাদ করার জন্যে। আচ্ছা, 10,000 মতন তারা ওখানে স্থায়ী হয়ে যায়। তারা এরা প্রতি বছর দুইবার, একটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন মোরগ লড়াই করতো, 3-4 গ্রামের ওরা আসতো, ওদের বুনো বলা হতো ওদেরকে, এরা মোরগ লড়াই। আর ছিল হচ্ছে মোষের লড়াই। এইটা কিন্তু 71 সাল পর্যন্ত কিন্তু ছিল। আচ্ছা, 71 সালের পরে আমাদের আমাদের অনেক অর্জন, যেমন আমাদের 71 সালে যে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান মুক্তিযুদ্ধের জন্য আমাদের যে স্ট্রাগলটা, আমাদের যে যুদ্ধ, একই সঙ্গে আমি বলবো না শুধু পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, আমাদের যুদ্ধ হয়েছিল কিন্তু ত্রিমুখী যুদ্ধ হয়েছিল। ত্রিমুখী যুদ্ধ কি পাকিস্তান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং চীন, এগুলো হচ্ছে বড়। আর তার মধ্যে সেকেন্ডারি যুদ্ধ হয়েছিল কিন্তু মিডল ইস্টের কয়েকটা দেশের সঙ্গে, যারা তাদেরকে পাকিস্তানকে সমর্থন করেছিল। সুতরাং আমাদের এর মধ্যে মাথা ঠান্ডা করে আমাদের সে সময়কার আমাদের জাতীয় নেতারা যে, এবং একটা কথা, বঙ্গবন্ধু যে কী একটা ইয়ে দিয়ে ম্যাজিকের মতন কী একটা আমাদের মধ্যে ঘোরের মধ্যে ফেলে দিয়ে উনি উনি ইয়ে হয়ে গেলেন, গ্রেপ্তার হয়ে গেলেন, কিন্তু বঙ্গবন্ধুর অনুপস্থিতি কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। কারণ আমাদেরকে যে মন্ত্রে দীক্ষিত করে উনি চলে গিয়েছিলেন সেটাকে, মানে সেটা কী বলবো, বাংলাদেশের নিউক্লিয়াসটা হয়েছিল 1948 সালে। 1947 সালে তো দেশ ভাগ হয়ে গেল, দেশ তো তিন খণ্ড হয়ে গেল, তিন খণ্ড না মূলত দ্বিখণ্ডিত হলো, কিন্তু এক তিন জায়গায়। 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্না এখানে সে খুব দম্ভভরে বললেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সে সময় আমাদের ভাষা সৈনিক আব্দুল মতিন তখন ছাত্র, তিনি উঠে দাঁড়িয়ে বললেন নো নো নো। এই বলে উনি কিন্তু একটা দৌড় দিলেন, কিন্তু এই তিনটি নো, তিনটে স্কেলে উনি নো বললেন, তিনটে পর্দায় উনি নো বললেন, এইটা কিন্তু মানে আগুনের মতন ছড়িয়ে পড়লো বিশেষত যুবশ্রেণীর মধ্যে এবং ছাত্রদের মধ্যে। ওই একটা ওইরকম বললাম না, একটা ক্লিক করতে হয়, স্ফুলিঙ্গ, একটা স্ফুলিঙ্গ দিতে হয়, একটা বারুদের স্তূপে একটা দেশটাই কাটি লাগে একদম, তারপরে কিন্তু আগুন জ্বলে যায়, তখন সে আগুনটা। কিন্তু ওই দিনে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রচিত হয়ে গেল। আমি বলবো যে আজ আমরা বলি না যে এই এর সময় যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকে আমি একটা সহজ একটা ফালতু বিশেষণে তাদেরকে বলা হয় যে তারা রাজাকার, সে সময় কিন্তু কম হয়নি। সে সময় কিন্তু আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব এসেছিল। আচ্ছা, যখন সেটা হলো না খুব একটা, তখন কিন্তু রোমান হরফে বাংলা লেখার চেষ্টা হয়েছিল। রোমান হরফ মানে অন্তত বাংলা বাংলা ভাষাটার 12টা বাজে কীভাবে, আচ্ছা আচ্ছা, রোমান হরফে চেষ্টা হয়েছিল। এবং কি মৌলানা আব্দুর রশিদ তর্কবৈষ্ণব এরা মিলে এরাও কিন্তু দোলাচলের মধ্যে ছিলেন। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সেই সময়কার তরুণ, তারা ছাত্র, তারা এটাকে মেনে নেয়নি। এবং এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি এইটা হলো কি বাঙালি জাতীয়তাবাদের পুনরুত্থান দিবস, এবং সেটা কিন্তু নিউক্লিয়াস, বাংলা ভাষার হাত ধরে কিন্তু আমাদের জাতীয়তাবাদ কিন্তু এ হয়েছে, পুষ্ট হয়েছে, এবং সেটার মানে একদম এ হয়েছে 71 সালে। আমাদের বাড়িতে সে সময় কিন্তু কলকাতা, আমাদের বাড়ি কিন্তু কলকাতার কাছে একদম সীমান্তে, ঢাকায় আসতে গেলে একদম উইল করে আসতে হতো, অনেকদিন লাগতো ঢাকায় আসতে গেলে, সাতক্ষীরা হয়ে খুলনা হয়ে তারপরে আমাদেরকে নদীপথে আসতে হতো। কলকাতায় কিন্তু সকালবেলা গিয়ে আর সন্ধ্যেবেলা বাজারঘাট করে নিয়ে চলে আসতো আমাদের ওখানকার মানুষজন। এবং 52 সালে যখন পাসপোর্ট হয় তারপরে 65 সাল পর্যন্ত কিন্তু অত কড়াকড়ি ছিল না। হ্যাঁ, সবাই জানতো যে ওরা বাজার করতে যাচ্ছে, মাস আমাদের দেশে বলতো মাসকাবারি বাজার, তা আমাদের মাসের বাজার আসতো কলকাতা থেকে, শুকনো জিনিসপত্র মানে মাছ মাংস না এইগুলো। তা কলকাতা যেহেতু খুলনা এবং যশোর তৎকালীন ব্রিটিশ আমলে খুলনা যশোর যেহেতু প্রেসিডেন্সি বিভাগের মধ্যে ছিল, যে আমাদের সদর ছিল কিন্তু আলিপুর,
ওটা কিন্তু প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে। আচ্ছা, চব্বিশ পরগনা ওদিকে ছিল হচ্ছে হুগলি, হাওড়া, চব্বিশ পরগনা, নদিয়া, এটা একটা আর খুলনা যশোর, এটা প্রেসিডেন্সি ডিভিশনের মতো বিভাগ ছিল, কিন্তু প্রেসিডেন্সি ডিভিশন, কিন্তু ভাগ হয়ে গেল রেড ক্লিভের কাঁচিতে, কিন্তু জোর করে ভাগ করে ফেললো। কত বড় মানে আমার একটা কবিতা আছে জানো, আমি আগে মনে থাকলে আমি নিয়ে আসতাম, ভাগ হয়ে গেছি প্রিয়, একজন প্রেমিক সে প্রেমিকাকে বলছে, ওই যে মানে সব কিছুই আমাদের সব কিছু আছে, সমস্ত হাসাহাসি ভালোবাসাবাসি ভাগ হয়ে গেছে, গেল শতকের চারের দশকে, মানে যেখানে লাহোর প্রস্তাব 1940 সালে হলো সেই দিনই কিন্তু এই ভারতবর্ষ ভাগ হওয়ার নীলনকশার সূচনা হয়। তা সেই দিন থেকে আমাদের আমাদের সত্তা ভাগ কিন্তু শুধু মাটি হয়নি, আমাদের ভারতবর্ষীয় আমাদের যে মানুষ আমরা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু আলাদা, সংস্কৃতিতে হোক, শিল্পে হোক, সাহিত্যে হোক, ঐতিহ্যে হোক আলাদা, আমাদের ওই চেতনাটা আমাদের ভাগ করে ফেলা হলো। এবং এই যে টু নেশনস থিওরি যেটা, হ্যাঁ, ডিভাইড অ্যান্ড রুল, এটা ব্রিটিশরা চলে গেল বটে, কিন্তু যাওয়ার সময় আমাদের পার্মানেন্টলি এই ভাইরাসটা আমাদের ঢুকিয়ে দিয়ে গেল। সেগুলো সেটা হচ্ছে কি, আমাদের বাড়িতে অনেকগুলো পত্রিকা আসতো, আচ্ছা, এবং বেশিরভাগ পত্রিকা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি রিপোর্ট। না, আমার আমার দাদু ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লাইভ মেম্বার, বঙ্গীয় সাহিত্য পরিষদের লাইভ মেম্বার, ক্যালকাটা মিউজিয়ামের লাইভ মেম্বার, তারপরে তোমার খুলনা, সেই সময় খুলনা মানে বিশাল খুলনা, এতে জসকোর্টের জুরি বোর্ডের চেয়ারম্যান, এবং উনি আজীবন ওখানকার পাঁচটা ইউনিয়ন একসঙ্গে ছিল তার প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি কলকাতায় পড়াশুনো করেছিলেন, সে সময় তো ভাগ হয়নি, যার জন্যে হচ্ছে কি ওনার বন্ধু ছিলেন হচ্ছেন এই যুগান্তর পত্রিকার এবং আমন্ত্রিত পত্রিকার শেরে বাংলার ফজলকের সঙ্গে ওনার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, যুগান্তর কলকাতার যুগান্তর, অমৃতবাজার পত্রিকা উনি লিখতেন, তা সেই জন্যে ওখান থেকে আসতো মডার্ন রিভিউ, রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদক মডার্ন রিভিউ আসতো, জন্মভূমি সাময়িক পত্রিকা আসতো, প্রবাসী আসতো, বসুমতী আসতো, স্টেটসম্যান আসতো, অমৃতবাজার পত্রিকা ইংরেজিটা আসতো, ঢাকার থেকে যেত আজাদ, আচ্ছা, আজাদ পত্রিকা যেত সেটা আমাদের বাড়িতে, ইত্তেফাক তখনও হয়নি, হ্যাঁ হ্যাঁ, এগুলো যেত, তো যেতে একদিন দেরি হতো, আচ্ছা, পোস্ট অফিসের মাধ্যমে যেত, তো তা আমাদের গ্রামের যে পোস্ট অফিসটা সেখানে সবাই যেদিন যাওয়ার কথা প্রতিদিন এই 10টা 11টার দিকে সবাই গিয়ে ওখানে বসে থাকতো, গ্রামের সবাই বসে থাকতো। আমাদের মনে আছে আমার ছোট্টবেলায় রুস্তম ভাই ছিলেন আমাদের ডাকর করা, সে তখন ওই একটা বর্ষার উপরে ঝুনঝুনি ঝুমঝুমি লাগিয়ে সে নাড়াতে নাড়াতে আসতো, হ্যাঁ, প্রথম দিকে ছোটোবেলায় দেখতাম সেই দৌড়ে আসছে নকিপুর থেকে, বড় পোস্ট অফিস থেকে, আর আমি আর একটু বড়ো হওয়ার পর ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিই তখন সেটা সাইকেল পেয়েছিল, সে সাইকেলে করে আসতো, কিন্তু সে ওই ঝুমঝুমিটা বাজাতে বাজাতে আসতো, এরা সবাই উঠে দাঁড়াতো, উঠে দাঁড়িয়ে ওই বারান্দায় এ ছিল বেঞ্চ ছিল, সেই বেঞ্চে পত্রিকা আসার পর পত্রিকা গোগ্রাসে গিলতেন তারা, পড়ে টোড়ে আবার ভাঁজ করে আমাদের বাড়িতে আবার দিয়ে যেতেন, এবং আমাদের বাড়িতে কিন্তু পত্রিকাগুলোতে একেবারে লেটেস্ট যে এগুলো খবরগুলো সেই নিয়ে আমাদের আমাদের বাড়িতে সন্ধেবেলা আমার বাবা বাইরের ঘরের রোয়াকের রানারের উপরে বসতেন, গ্রামের যারা মুরব্বী আসতেন তারা বাবার সঙ্গে এসে আলোচনা হতো জাতীয় রাজনীতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে কী কী হচ্ছে কী হচ্ছে, তখন তো আয়ুব খান আসেননি, তখন তো লিয়াকত আলী খানের মৃত্যু হয়েছে, তাকে খুন করা হলো, মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হলো 48 সালে মৃত্যু হলো, আশপাশের মধ্যে তো ইংরেজিটার প্রচলন ছিল না, ইংরেজি প্রচলন ছিল সে সময় একটু, যারা সম্পূর্ণ হিন্দিতে আসতো না, উর্দুটা এসেছে কিন্তু উর্দু অত পাকাপোক্ত জায়গা নিতে পারে না, সেটা আসেনি, কিন্তু আমার যেমন জব্বার মৌলভী সাহেব আমার, তিনি আমাকে বললেন, আমাদের তিনটি ভাষা ছিল কিন্তু সে সময় কিন্তু ধর্ম বলে কোনো বিষয় ছিল না, কিন্তু আচ্ছা স্কুলে কিন্তু তিনটে ভাষা তুমি ঐচ্ছিক নিতে পারো, দুটি একটি ভাষা একটি করে ভাষা নিতেই হবে তোমাকে, যেমন নন মুসলিম ছেলেরা সংস্কৃত নিতেই হবে, আচ্ছা, এটা ক্লাস 10 পর্যন্ত, আর মুসলিম ছেলেরা আরবিটা নিতেই হবে, এটা একটা কম্পালসারি ভাষা, আচ্ছা, আর একটা অপশনাল ভাষা ছিল উর্দু নিতে পারো অথবা নাও নিতে পারো, হয় উর্দু আর তা নাহলে তোমার হায়ার ম্যাথমেটিক্স, এই দুটো,
আমাকে জোর মলি সাহেব আমাকে খুব ভালোবাসতেন, মলি সাহেব উর্দুর শিক্ষক ছিলেন। আমাকে বললেন শোন তোকে সবসময় আমি 80-র উপরে নাম্বার দেবো তুই উর্দু নে। আমি উর্দু নিয়েছিলাম, হ্যাঁ আমি উর্দু নিয়ে করেছি। যাই হোক, যদিও খুব বেশি পাইনি, মানে কিন্তু আমাদেরকে একটা জিনিস আমি মনে করতে পারি যেটা মানে যার জন্যে, যেমন আমার টিচার ছিলেন সুন্নত আলী ভাই, আমার বড় ভাই ক্লাসমেট ছিলেন, সুন্নত ভাই ছিলেন সংস্কৃতে অনার্স মাস্টার্স, চিন্তা করতে পারো ভীষণ ব্রিলিয়েন্ট ছিল। তারপরে আবার ইংরেজিতে মাস্টার্স করেছেন, ডাবল এম এ সে সময় একটা ব্যাপার ছিল, একটা আলাদা। তখন ওটা গ্রামের ওরকম ঐতিহ্য, আমাদের স্কুলটা কিন্তু অ্যাফিলিয়েশন পেয়েছিল কিন্তু 1899 সালে, চিন্তা করতে পারছো আমার বাবার জন্মের তারিখ, জন্মের সাল সেই সময়। কিন্তু আমাদের নাম হচ্ছে নকিপুর হরিচরণ হাই ইংলিশ স্কুল কিন্তু, এবং সেই সময় তুমি চিন্তা করতে পারো তারেক, সেটা হচ্ছে সেই সময় কোএডুকেশন, একটা গ্রামের স্কুলে কিন্তু কোএডুকেশন, মেয়েরা ছেলেরা আমরা একসঙ্গে পড়েছি। কিন্তু ইংলিশটা ছিল একাডেমিক, একেবারে একাডেমিক ইংলিশ ছিল, কথ্য ইংলিশ আমাদের সময় আমাদের গ্রামে ছিল না। কথ্য ইংলিশ ছিল কীরকম, যেমন আমাদের হেড স্যার অধীরবাবু, অধীর ব্যানার্জি, তিনি আমাদের সঙ্গে মাঝে মধ্যে মজা করে ইংলিশে কথা বলতেন। আর আমি ইংরেজিটা সঠিক শিখেছি কিন্তু খান আনসারউদ্দিন খান, হ্যাঁ আনসারউদ্দিন খান সাহেবের কাছে। তিনি কিন্তু সেই সময় তুমি চিন্তা করতে পারো 50s উনি কিন্তু ইংরেজি ফোনেটিক্সের উপরে কিন্তু স্পেশাল কোর্স করে গিয়েছিলেন, ডিপ্লোমা কোর্স করে গিয়েছিলেন। উনি আমাদেরকে প্রথম আর ইংরেজি আর এর উচ্চারণ যে উজ্জ থাকে এটা ওনার কাছে শিখেছিলাম। আজকে না, এখন মনে আছে, আমি সে সময় ক্লাস 6 পড়ি। আচ্ছা, আমি বলতাম না, হ্যাঁ দেয়ার ইজ এ লেম ম্যান ইন এ লেন ক্লোজ টু মাই ফার্ম, এইভাবে বলতাম আমরা, বুঝবো হ্যাঁ ফার্ম মানে ফার্ম হতাম। উনি আমাকে প্রথম বললেন এটাই, আচ্ছা ফার্ম, হ্যাঁ উই আর এইভাবে। আমার একটা বই বেরিয়েছে 2-3 বছর আগে, নামটা বইটার নাম হচ্ছে, এটা হচ্ছে জাপানি সেন্ডুর আদলে বাংলা অনুকবিতা। সেন্ডু জাপানের কিন্তু হাজার বছরের ঐতিহ্য, তিন রকমের কবিতা আছে যেটা খুব ট্র্যাডিশনাল কবিতা। তার একটা হচ্ছে হাইকু, আর হচ্ছে সেন্ড্রু শায়রি না, এর মধ্যে ছন্দ নেই। আচ্ছা, কিন্তু হাইকুটা হচ্ছে, হাইকুর মধ্যে কোনো চরিত্র মানুষ নেই, প্রাণী এবং প্রকৃতি আছে, প্রাণী এবং প্রকৃতি। আর সেন্ড্রুতে মানুষ আছে, প্রাণী আছে, প্রকৃতি আছে, 4 লাইনের। আর একটা ছোট্ট ইনফরমেশন দিই তোমাকে, ওকাকুরা তেনসিং, তিনি কিন্তু জাপানি গবেষক এবং ওস্তাদ, মানে একেবারে পণ্ডিত মানুষ। তিনি কিন্তু কলকাতাতে 3 এসেছিলেন, হ্যাঁ, এবং তিনি কিন্তু প্রিয়ম্বদা দেবীর প্রেমে পড়েছিলেন, প্রিয়ম্বদা প্রমথ চৌধুরীর ভাইজি। আচ্ছা আচ্ছা, এবং এই নিয়ে কিন্তু আমাদের একটা স্ক্রিপ্ট আমরা তৈরি করেছি 4 চেষ্টায়, কিন্তু তার কোনো ফান্ড পাচ্ছি না। যাই হোক, বিশাল একটা, সেখানে উনি যখন এসেছিলেন রবীন্দ্রনাথ প্রথম হাইকু শোনেন কিন্তু ওকাকুরা তেনসিং এর কাছে। আচ্ছা, ওনের যে খামখেয়ালি সভাতে তিনি এসেছিলেন, তো রবীন্দ্রনাথ অনেকক্ষণ শুনে বললেন যে উনি ওই তিনটি লাইন ছোট্ট 3 লাইনে করতে হবে, তার মধ্যে কোনো মানুষ থাকবে না, মানুষ থাকবে, হ্যাঁ। উনি তখন প্রথম সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ বললেন, সেখানে অনেকেই ছিলেন, সেখানে সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন, জগদীশ চন্দ্র বসু ছিলেন, অনেকে ছিলেন, প্রমথ চৌধুরী ছিলেন, হ্যাঁ অবলা বসু ছিলেন, আড্ডা। তো উনি বললেন যে এটা কি বলা যায়, ব্যাঙের লাভ জলের শব্দ, ব্যাঙের লাভ ও স্তব্ধ দুপুর, ব্যাঙের লাভ জলের শব্দ, একটা সিনারিও তৈরি হলো, একটা দৃশ্য তৈরি হলো না, স্তব্ধ দুপুর, ব্যাঙের লাভ জলের শব্দ, একটা সিনারিও তৈরি হতো না। আমি এরকম আমাদের এই প্রিয়ম্বদা বলছি স্ক্রিপ্টটা তৈরি করার সময় ইংরেজি বাংলা দুটোতে করেছি আমরা, আমি আর জায়েদ বলে আমার এক ভাই রাজশাহী। তা এর জন্যে আমি মুজিব মেহেদিকে একদিন ডাকলাম, ও কিন্তু বাংলাদেশে একমাত্র সেন্ডু হাইকুর মানে পণ্ডিত মানুষ। আচ্ছা আচ্ছা, মুজিব মেহেদি, ওকে, ও 2 আমাদের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের আড্ডা হলো, এবং এই বিদেশি যে সমস্ত অনুকবিতা নিয়ে আমাদের আলোচনা হলো। আচ্ছা, তা আমিও শুনে আমি খুব, আমি হাইকুটিতে অত এ পেলাম না, যেহেতু আমি আমরা পয়ার শুনে এসেছি ছোটোবেলা থেকে। তা আমি করলাম কি,
তার পরদিনই আমি দুটো সেন্ডু লিখে ফেললাম, সেন্ডুর আদলে বাংলা। আচ্ছা, লিখে আমি মুজিবকে ফোন করলাম। মুজিবকে বললাম, মুজিব দেখুন তো ওদিকে এটা হয়েছে কিনা। মুজিব শুরু তো লাফিয়ে উঠেছে, বলে আপনি হয়ে গেছে, আমি এই তো 265টা সেন্ডু লিখেছি, 265, হ্যাঁ, এবং একটা কবিতা বই, একটা বই বার করেছি, কবিতার তিনটি চরিত্র, একটা হচ্ছে কথক যে ন্যারেটর, আচ্ছা, মানে অরেটর, আর দুটি চরিত্র, একটা একজন নাম হচ্ছে কবি, তার নামই কবি, আচ্ছা, আর কবির যে প্রেমিকা তার নাম হচ্ছে তুমি, তার নাম কিন্তু তুমি তুমি, হ্যাঁ, তা বইটার নাম দিয়েছি কবি ও তুমি। এবং প্রত্যেকটি সেন্ডু হচ্ছে একটা করে সিনারিও, আলাদা আলাদা চিত্রকল্প, আলাদা গল্প, এবং 265টা সেন্ডু মিলে কিন্তু আবার একটা গল্প। আচ্ছা, আমি তার ভূমিকাতে লিখেছি, এটা আমার জীবন সম্পর্কে লিখেছি, দুটি সেন্ডু বলবো, বলেন প্লিজ। একটি জীবন হারিয়ে গেছে অগ্নিতে আর ধূপে, একটি জীবন ফেলেই দিলাম আবর্জনা স্তূপে, একটি জীবন ধরে আছি পদ্ম পাতায় জল, এ জীবন কি প্রতীক্ষা আর অশ্রুতে টলমল।